हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 253তম পর্বে। আর প্রথম প্রশ্ন করেছেন বৈশাখী পাত্র, উনি বলছেন আমার একজন আত্মীয় প্রাইমারি স্কুলের টিচার, মেডিকেল গ্রাউন্ডে কনসিডার হয়েছে, পিটিআর নর্মাল, ডিআই ব্যাক করেছেন, অফিসে বলেছি ওনারা শুনছেন না, কি করব? শুনছেন না কথাটার অর্থ আমি ঠিক বুঝতে পারলাম না। মেডিকেল গ্রাউন্ডে আপনার একজন আত্মীয় অ্যাপ্লাই করেছিলেন, এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন হাই স্কুলের ক্ষেত্রে যেমন 2015 সালে জেনারেল ট্রান্সফার রুলসের 4 নম্বর ধারার 1 নম্বর উপধারার এতে রোগের কথা বর্ণনা আছে, 4 নম্বর ধারার 1 নম্বর উপধারার ABCD সেখানে রোগ বা কীভাবে ট্রান্সপ্লান্টে বলা আছে। একই রকমভাবে প্রাইমারি স্কুলের একটি নির্দেশনামা যেটি বেরিয়েছে, মানে যেটি হচ্ছে প্রাইমারি স্কুলের সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলস, যেটি বেরিয়েছে 13 সেপ্টেম্বর 2021, যার মেমো নাম্বার 1072-SE/EF/10M-45/2021। এই মেমো নাম্বারে 13 সেপ্টেম্বর 2021 এখানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে যে একজন প্রাইমারি স্কুলের টিচার কোন কোন গ্রাউন্ডে তিনি অ্যাপ্লাই করবেন ট্রান্সফারের জন্য এবং মেডিকেল গ্রাউন্ডে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। এবং বলা বাহুল্য বা বলে রাখা উচিত যে এটি 2002 সালের প্রাইমারি স্কুলের জেনারেল ট্রান্সফারের রুলসটাকে সংশোধিত তার আকারের রূপ। তো এই 2002 সালের সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলসের 3 নম্বর ধারায় এখানে কিন্তু ABCD বলা আছে কীভাবে ট্রান্সফার নেবে। অর্থাৎ হাই স্কুলে যেমন 2015 সালে 4 নম্বর ধারা, তেমন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 2002 সালের ট্রান্সফারের 3 নম্বর ধারায় বলা আছে কী কী নেবে। এখন আপনি বলছেন মেডিকেল গ্রাউন্ড, আমরা সবাই জানি যে মেডিকেল গ্রাউন্ড বলতেও বোঝানো হচ্ছে হাই স্কুলের ক্ষেত্রে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে একই রোগ বলা আছে, ম্যালিগন্যান্ট ডিজিজ, হার্ট ডিজিজ, যেটা এখন হচ্ছে সিরিয়াস হার্ট ডিজিজ, রেনাল প্রবলেম বা রেনাল ফেলিওর, সিরিয়াস গ্যানাকোলজিক্যাল প্রবলেম, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান, আর হচ্ছে থ্যালাসেমিয়া। এই 6টি রোগের বর্ণনা দেওয়া আছে। যদি এই 6টি রোগের নিখুঁত আপনার ভ্যালিড হয়, যদি আপনার রিজিনটা ভ্যালিড হয়, এবং আমি যে কথাটা বারবার বলে আসছি যে মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করলেই হবে না, আপনার সার্টিফিকেটের সঙ্গে আপনার কথাগুলোর সাযুজ্য হতে হবে। আমি মানলাম আপনি হয়তো সত্যিকারের হার্ট ডিজিজে ভুগছেন, সত্যিকারের সিরিয়াস হার্ট ডিজিজে ভুগছেন, কিন্তু দেখা যাবে আপনার সার্টিফিকেটটা আপনার প্রেসক্রাইব রেজিস্টার ডক্টর এমনভাবে লিখেছেন সেখানে একটা ধোঁয়াশা বা একটা বড় প্রশ্নচিহ্ন সৃষ্টি হয়েছে। সার্টিফিকেট তিনি ভুল লিখেছেন আমি বলছি না, সার্টিফিকেট তিনি দিয়েছেন অ্যাজ ইউজুয়াল নর্মাল ব্যাপারে যেমন তিনি দিয়ে থাকেন, কিন্তু উৎসশ্রীর ক্ষেত্রে এই যে ট্রান্সফারের যে নিয়ম আইন সেখানে কি বলা আছে না, যে রোগটা হয়েছে, যেমন ধরুন আমি আপনাকে বলছি আপনার সিরিয়াস হার্ট ডিজিজ, অনেক অনেক ডাক্তার কী করে কার্ডিওলজিক্যাল প্রবলেম, কিন্তু কার্ডিওলজিক্যাল প্রবলেম দিলে কিন্তু কখনো হবে না। আমি জানি কার্ডিওলজিক্যাল প্রবলেম এবং হার্ট প্রবলেম একই, কিন্তু যে কথাটার আইনে দেওয়া আছে ওই কথাটা লিখতে হবে যে দি পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম সিরিয়াস হার্ট প্রবলেম বা সিরিয়াস হার্ট ডিজিজ, অ্যান্ড ফর দিস ইট ইজ কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, সি নিডস টু অ্যাভয়েড লং জার্নি, অ্যাভয়েড টেনশন এটসেট্রা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সার্টিফিকেটে লেখা থাকবে যে কজিং সিরিয়াস প্রবলেম অ্যাটেন্ডিং দি স্কুল, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনোভাবে পজিটিভিটি পাবেন না। তাই আপনাকে দেখতে হবে আপনাকে মেডিকেল গ্রাউন্ডে ব্যাক করেছেন মানে এই নয় যে আপনার মেডিকেল গ্রাউন্ড থাকা সত্ত্বেও আপনাকে ব্যাক করতে পারবে না, ব্যাক করতে তখনই পারবে যদি আপনার ডকুমেন্টসের সঙ্গে কমেন্টসের সেকশানে আপনার কোনো ডিসক্রিপেন্সি থাকে, কোনো ডকুমেন্টস আপনি অস্পষ্ট দিয়েছেন, ব্লার দিয়েছেন, কোনো তথ্যকে আপনি ভুল দিয়েছেন, ফেক দিয়েছেন, ফ্রাউডল্যান্ড দিয়েছেন, ফলস দিয়েছেন, তখন আপনাকে ব্যাক করতে পারে। আর যদি আপনার মনে সব কিছু আপনার ঠিক আছে তা সত্ত্বেও আপনাকে প্রাইমারি স্কুলের ডিআই ব্যাক করেছেন, তাহলে আপনাকে ডিআইয়ের সঙ্গে দেখা করা উচিত। কারণ আমি এর আগেও বলেছি যে ডিআই অফিসে যে কাজগুলো যারা করেন তিনারা কেউ হচ্ছেন অপারেশনাল ক্লার্ক, কেউ ল ক্লার্ক, কেউ ডাটা এন্ট্রি অপারেটর, কিংবা কেউ রিসিভিং ক্লার্ক,
এই সমস্ত ক্লার্ক দিয়ে এই সমস্ত উচ্চশ্রী কাজগুলো করা হয় এবং সেখানে একজন উচ্চশ্রীর ইনচার্জ থাকে। তো অনেক সময় ডিআই হয়তো এই এই ব্যাপারে সম্পূর্ণ তার নোটিশে নাও থাকতে পারে, আপনাকে পার্সোনালি দেখা করা উচিত। তিনি যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট না দেয়, তাহলে আপনাদের প্রাইমারি কাউন্সিল শর্ট লেকে ডিজে ব্লকে গিয়ে অবশ্যই সেখানে পুঙ্খানুপুঙ্খ আপনাকে একটা অভিযোগ করতে হবে, কমপ্লেন করতে হবে ডিআইয়ের বিরুদ্ধে যে ইচ্ছাকৃতভাবে আমার ভ্যালিড রিজন থাকা সত্ত্বেও, মেডিকেল গ্রাউন্ডে ভ্যালিড রিজন থাকা সত্ত্বেও আমাকে ইচ্ছাকৃত ব্যাক করেছেন। তবে এক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার রিজনটা ভ্যালিড কিনো ভ্যালিড কিনা, না হলে কিন্তু আপনি ঠকে যাবেন। নেক্সট প্রশ্ন করেছেন কালিদাস বিশ্বাস, তিনি বলছেন জুনিয়র হাইস্কুলে টিআইসি মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে গেলে কি টিআইসি পদটি প্রথমে চেঞ্জ করতে হবে? টোটাল পার্মানেন্ট টিচার তিনজন, কী করব? আপনাদের তিনজন পার্মানেন্ট টিচার, যে কোনো একজন আপনারা টিআইসি পদে বসে আছেন, তিনার সমস্যা, তিনি ট্রান্সফার নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। এক্ষেত্রে আমি বলি টিআইসি কখনো টিআইসি হিসাবে ট্রান্সফার নিতে পারেন না, কখনো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, কখনো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসেবে ট্রান্সফার নিতে পারেন না। এটি লেখা আছে 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 2 নম্বর ধারার এম উপধারায়। আমরা সবাই জানি যে 2 নম্বর ধারায় অনেকগুলো উপধারা আছে, এ বি সি ডি ই এফ জি যেরকম হবে, কে এল এম। 2 নম্বর ধারার কে উপধারা হচ্ছে সেম ক্যাটাগরি অফ পোস্ট, 2 নম্বর ধারার এল উপধারা হচ্ছে সেম ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি, 2 নম্বর ধারার এম উপধারা হচ্ছে টিচার, মানে সেখানে বলা আছে, বলছে যে হেডমাস্টার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কিংবা সবাইকে এখানে টিচার বলে গণ্য করা হচ্ছে। এবার সেখানে আর কি রাখা আছে না, কখনোই এ মানে এইচ এম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমিট কখনোই এইচ এম হিসেবে ট্রান্সফার নিতে পারবেন না, তিনি অবশ্যই তাকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবেই ট্রান্সফার নিতে হবে। অর্থাৎ এতগুলো কথার আমার বলার অর্থ একটাই, যে আপনি যে টিআইসি আছেন, যেই মুহূর্তে আপনি ট্রান্সফার অর্ডার হাতে পেয়ে যাবেন, অটোমেটিক্যালি আপনার টিআইসি পদ খারিজ হয়ে যাবে। এখানে টিআইসি পদ থেকে অব্যাহতি নেওয়ার কোনো মানে তার নীতিগত কোনো ব্যাপার নেই, বা আপনাকে ডিআই কাছ থেকে পারমিশন নিতে হবে অমুক তমুক কোনো ব্যাপার নেই। কারণ আপনি যদি হেডমাস্টার হতেন তার কিছু প্রোটোকল ছিল, টিআইসির কোনো প্রোটোকল নেই। আপনি যখন ট্রান্সফার অর্ডারটা পেয়ে গেলেন তখন আপনি পাবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তাই আপনি এখানে এটি হলেও এই স্কুলের ক্ষেত্রে আপনি টিআইসি ছিলেন, কার্যকারী অফিসিয়েটিং এইচএম ছিলেন, কিন্তু অন্য স্কুলে আপনি চলে যাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। আপনাকে শুধু নেক্সট টিআইসিকে আপনার ফিনান্সিয়াল ব্যাপারগুলো দায়িত্ব বুঝিয়ে দিতে হবে মাত্র, এছাড়া কোনো বিধিনিষেধ নেই। নেক্সট প্রশ্ন করেছেন বিশ্বজিৎ বিশ্বাস, উনি বলছেন ডিআইএন থেকে সিএমও এইচে যেতে কতদিন সময় লাগে? এক্ষেত্রে বলে রাখা ভালো যে এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টের সেক্রেটারিকে একটি নির্দেশিকা পাঠিয়েছিল, যে নির্দেশিকাটা পাঠানো হয়েছিল 9 সেপ্টেম্বর 2021, যার মেমো নাম্বার 115/SSE/2021। এই 115/SSE/2021 9 সেপ্টেম্বর 2021 নির্দেশিকায় এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টের সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলেন যে ওইখানে সিএমও যে ব্যাপারে তিনি একটা কোট করেছিলেন, কী করেছিলেন, ইট ইজ দাস ইম্পারেটিভ দ্যাট দ্য সিএমও ইচ নিডস টু অ্যারেঞ্জ টু কন্ডাক্ট সাজ এক্সামিনেশনস ইন এ টাইম বাউন্ড ম্যানার। অর্থাৎ আমি আপনাকে ব্যাপারটা খুলে বলি, ডিআইয়ের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে ম্যান্ডেটরি, অর্থাৎ ডিআই এই প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের এই 115/SSE/2021 এই নির্দেশিকায় ডিআইকে একটা কড়া নির্দেশ দিয়েছেন যে আপনাকে 14 দিনের মধ্যে সিএমও এইচে পাঠাতেই হবে। অর্থাৎ কোনো দরখাস্ত কেউ করলো 1 সেপ্টেম্বর কিংবা 1 মার্চ কিংবা 1 এপ্রিল, তাহলে ওই সংশ্লিষ্ট মাসের জবে থেকে অ্যাপ্লিকেশানটা ডিআই এন্ডে ঢুকলো, ওই সময় ওই নির্দিষ্ট সময় থেকে 14 দিন মধ্যে ডিআইকে সিএমও এইচ অফিসে পাঠিয়ে দিতে হবে। এটা হচ্ছে নর্মাল সময়। এটা কোন সময় চেঞ্জ হতে পারে, যদি কোথাও যদি কোনো জেলায় উপনির্বাচন হয়, এমএলএ বা এমপি বা কোনো উপনির্বাচনের জন্য ইলেকশন এম্বার্গো জারি হয়ে যায়,
কিংবা কোনো ছুটি থাকে, সামার ভ্যাকেশান কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ইত্যাদি, যদি এইসব কারণের জন্য অফিস বন্ধ থাকে কিংবা ইলেকশন এম্বার্গো জারি থাকে, তখনই কিন্তু সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। তখন কিন্তু এই 14 দিনের নিয়ম থাকে না। ধরুন আজকে ডিআইপিসি ঢুকলো, কাল থেকে দেখা গেল ইলেকশন এম্বার্গো জারি হয়ে গেল। তাই ইলেকশন এম্বার্গো শেষ না হওয়া পর্যন্ত ওটা ওই একদিনই কাউন্ট হবে। ইলেকশন এম্বার্গো জারি যেদিন শেষ হবে সেদিন থেকে আবার 2 দিন কাউন্ট হবে, এইভাবে এটা হচ্ছে। না হলে 14 দিনের মধ্যে সিএমওএইচ অফিসে পাঠিয়ে দিতে হবে। কিন্তু সিএমওএইচের কাছে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। সিএমওএইচকে মানে তিনি যে 10 দিনের মধ্যে কিংবা 15 দিনের মধ্যে তিনি যে একটা নির্দিষ্টভাবে তিনি যে এটাকে মানে ভেরিফাই করবেন, তার ক্ষেত্রে কোনো কিছু নির্দিষ্ট নিয়ম নেই। এখানে কি বলা হচ্ছে না, ইট ইজ জাস্ট ইম্পারেটিভ, অর্থাৎ ইম্পারেটিভ মানে স্বেচ্ছাধীন, ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ স্বেচ্ছাধীন অধিকার। একটা সিএমওএইচ তো শুধুমাত্র উৎসস্থিনে পড়েনি, তিনি একটা জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। অর্থাৎ এই যে নির্দেশে ডিআইকে নির্দেশ করেছে যে 14 দিনের মধ্যে আপনাকে সিএমওএইচে পাঠিয়ে দিতে হবে, কিন্তু সিএমওএইচ তাকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনাকে একটা ইন এ টাইম বাউন্ড ম্যানার, এবং শেষের দিকে আর একটা ক্লজ দেওয়া আছে যে মেডিকেল বোর্ড প্রেফারেবলি অন উইকলি বেসিস, প্রেফারেবলি যে আপনার প্রেফারেন্স অনুযায়ী, আপনার মর্জি অনুযায়ী এক সপ্তাহে অন্তত একবার এই সিএমওএইচ ভেরিফিকেশন করার জন্য আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে, ইম্পারেটিভ ডিসিশান নেওয়া হচ্ছে। তাই সিএমওএইচ বাধ্য নয়, তিনি এক মাস পরেও আপনাকে রিপোর্ট দিতে পারে, 2 মাস পরেও রিপোর্ট দিতে পারে, অ্যাকর্ডিং টু হিজ অর হার ডিসক্রিশনারি পাওয়ার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলে, প্রতি 4টে নম্বর সোশ্যাল প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।